25 লক্ষ লোক এক জায়গায় করবে, ঢাকায় কোথায় করবে, কেন করবে, এটা আমাদের জানা নেই। 25 লক্ষ লোক যদি কোনো জায়গায় হয়, আপনারা বুঝতে পারেন যে কি দশা হবে। আমরা কমিশনার মহোদয়কে বলেছি যে এই ধরনের কোন জায়গায় মাঠ আছে কিনা, আমাদের এত বড় মাঠ বা ঢাকায় আছে কিনা, এত বড় খোলা জায়গা আছে কিনা, সেইটা নির্ধারণ করে এমন যখন কোনো জায়গা থাকে সেইখানে তাদেরকে মিটিং করার জন্য আমরা কমিশনার সাহেবকে অ্যাডভাইস করেছি যে তিনি যেন এই রকমের একটা বড় জায়গা যেন খুঁজে বের করে তাদের ব্যবস্থা করেন। ঢাকায় তো এরকম জায়গা নেই, ঢাকায় তো কোনোখানে 10,000 লোক হলেই অচল হয়ে যায়, সেই জায়গায় ঢাকায় 25 লক্ষ লোক এনে তারা কি করবেন আমাদের জানা নেই, এবং কেন করবেন সেটাও আমরা জানি না। তো আমরা কমিশনার সাহেবকে বলছি, রাজনৈতিক যদিও আমরা রাজনৈতিক চর্চায় কেউকে বাধা দিচ্ছি না, তারা যদি এইরকম একটা আয়োজন করে তাহলে তারা এমন জায়গায় যেখানে এত লোকের অ্যাকোমোডেশন হবে সেই জায়গায় যেন তারা যায়, এইটুকু আমরা বলতে পারি। এর কাছে বেশি এই মুহূর্তে আমাদের কিছু জানা নেই। হ্যাঁ, সেটা কমিশনার সাহেব জানবেন কোথায় তাদেরকে অ্যাকোমোড। আমি তো বললাম যে এত বড় জায়গা আমাদের ঢাকা শহরে কোনোখানে নেই, কাজেই যেখানে কমিশনার সাহেব মনে করেন যে সেই জায়গায় এতগুলি লোক যেতে পারবেন সেই জায়গায় উনি ব্যবস্থা করবেন, আমাদের এই ব্যাপারে কোনো কিছু বলার নেই। আমরা মনে করি যে তারা একটা রাজনৈতিক দল, তারা মানে ই সব কিছুই মেনেই তারা এই মিটিংটি করবে, কিংবা তাদের যে প্রোগ্রাম সেই অনুযায়ী করবে। তারা যদি মানে ল ভাঙে, আইন ভাঙে, তারা যদি যানমালের মানে প্রতি নষ্ট করে কিংবা ভাঙচুর করে কিংবা আগের মতন সেই 13-14 মতন যদি জ্বালাও পোড়াও শুরু করে দেয়, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী যা করার সেটাই করবে। গাহিবে মামলা কাকে বলে এর সংজ্ঞাটা কি আমি জানি না। আমরা জানি যে ঘটনা ঘটলে, ভাঙচুর হলে, লোক হত্যা করলে, পাবলিক প্রপার্টি নষ্ট হলে মামলা হয়,